আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আরও একটি কুকিং ব্লগস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ছোলার ডাল, অনেক অঞ্চলে একে ছোলার ডাল বলে, আবার অনেক অঞ্চলে একে বুটের ডাল নামেও ডাকে। তো আমাদের অঞ্চলে একে সাধারণত ছোলার ডালই বলা হয়। তো কিভাবে ডিম দিয়ে ছোলার ডাল রান্না করা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এই রেসিপিটি মূলত আমার আপুই তৈরি করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ডিম দিয়ে কিভাবে ছোলার ডাল রান্না করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই ডিম দিয়ে ছোলার ডাল রান্না করা হয়। প্রথমে কিন্তু ছোলার ডালগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। রান্না করার উপযোগী হয়ে গিয়েছে। তো ডালটা কিন্তু ভেজার পরে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বারবার পরিষ্কার পানি দিয়ে এটিকে ক্লিন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি এই ডালের মধ্যে দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডালটা ধুয়ে নিতে হবে। যখন দেখবেন স্বচ্ছ একটা ভাব চলে আসছে ডালের মধ্যে, ঠিক তখনই কিন্তু ডালটা সিদ্ধ বসিয়ে দিবেন। এই ডালের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ বসাতে হবে, না হলে কিন্তু ডাল রান্না করার সময় ডালটা খেতে একদম পাঞ্চে লাগবে। তো সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু ডালের মধ্যে লবণ দিয়ে দিতে ভুলবেন না। এরপরে যেহেতু ডিম দিয়ে ডাল রান্না করা হবে, সেহেতু ডিম দুটোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে। খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, এই যে দেখতেই পাচ্ছেন। তো ডাল রান্নার জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ লাগছে সেগুলো হচ্ছে বেরেস্তা, দুইটি এলাচ, চার পাঁচটা দারুচিনি, দুই তিনটি তেজপাতা, গোটা, জিরা, শুকনো মরিচ দুইটা, পেঁয়াজ পরিমাণ মতো লাগছে, রসুন হাফ কাপের মতো লাগছে, আদার পেস্ট, ভাজা জিরার পেস্ট, মরিচ পরিমাণ মতো। এরপরে প্রথমেই ফ্রাই প্যানে ডিম দুটোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিবেন কালারের সৌন্দর্যের জন্য। আপনাদের যদি ননস্টিকি কড়াই না হয়, তাহলে কিন্তু আপনারা কড়াইটা খুব ভালোভাবে 5 মিনিট প্রিহিট করে নেবেন, তাহলে দেখবেন কড়াইয়ের তলাতে ডিম লেগে যাচ্ছে না। যেহেতু আমাদের এটি ননস্টিকি কড়াই, সেহেতু এটি প্রিহিট করার কোনো প্রয়োজন নেই। তারপরে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে দেবেন, প্রায় হাফ কাপের মতো তেল আমরা অ্যাড করেছি আমাদের ডালের পরিমাণ অনুযায়ী। এরপরে ফোড়ন দিয়ে দিবেন 2-3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু লাল লাল করেই ভাজার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিবেন কিছু পরিমাণ গোটা, জিরা, এরপরে দিবেন 2-3টা তেজপাতা আর দারুচিনি এলাচ। খুব ভালোভাবে এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজলে দেখবেন ডালের মধ্যে একটি বিয়েবাড়ি যে ডালের রান্না করে সেই টেস্টটা কিন্তু এই ডাল রান্নার মধ্যেই পাবেন। তো তেলের মধ্যে কিন্তু শুকনো মরিচ, জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভাজার পরে তার মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ, থেঁতো করা রসুন, 5-6টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে চিড়ে দিবেন, চাইলে গোটাও দিতে পারেন,
এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে তেলের সাহায্যে ভেজে নিতে হবে। এরপরে আরও অ্যাড করে দিবেন আদার পেস্ট, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন করে, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষাতে হবে। দুই থেকে তিন মিনিট এই উপকরণগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আরও একটু পানি অ্যাড করে দিতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এভাবে আরও দুই থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল কিন্তু এই মশলার মধ্যে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়েছে, একদম ডালগুলো গলিয়ে ফেলা হয়নি। ডালগুলোও কিন্তু মশলার সাহায্যে খুব ভালোভাবে কষাতে হবে তিন থেকে চার মিনিট। এভাবে ডালের মধ্যে পানি শুকিয়ে আসলে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। যেহেতু ডালটা আগে থেকেই সিদ্ধ আছে, সেই জন্য সামান্য পরিমাণ পানি কিন্তু অ্যাড করে দিতে হবে। এরপরে আগে থেকে ভেজে রাখা ডিম এর মধ্যে ছেড়ে দিতে হবে। সমস্ত রান্নাটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, এ পর্যায়ে কিন্তু বুঝতে হবে ডালটা কিন্তু প্রায় রেডি। এর থেকে আপনারা ঝোলটা শুকাবেন না, কারণ ডালটা যখন নামানো হবে তখন কিন্তু ঝোলটা আরও একটু টেনে যাবে। নামানোর তিন থেকে চার মিনিট আগে ভাজা জিরার পেস্ট অ্যাড করে দিবেন, এতে করে ডালের স্মেলটা অনেক ভালো আসবে, খেতে ভীষণ মজা হবে। সর্বশেষ যে বিশেষ উপাদানটা অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে ভাজা পেঁয়াজ, অর্থাৎ বেরেস্তা অ্যাড করে দেওয়া হয়েছে। আর এই বেরেস্তাটা যদি আপনারা নামানোর আগে অ্যাড করেন তাহলে দেখবেন এই ডালটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু এই রকম সমস্ত উপাদান খুব ভালো মতো যদি ফলো করে বাসায় এভাবে ডাল রান্না করে খান ছোলার ডাল ডিম দিয়ে, তাহলে কিন্তু এর স্বাদটা যে কতটা মজাদার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার আপুর হাতের এই ডিম দিয়ে ছোলার ডালের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আমাদের দুই বোনের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্রতিদিনের মতো যে ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দিবেন। একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়, আপনাদের শেখানোর জন্যই এইসব ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো ভিডিওটি পুরো দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এই ডাল রান্না কিন্তু একদম শাহী একটা ডাল রান্না, যেটা খেলে কিন্তু বিয়েবাড়ির স্বাদ আপনারা পাবেন। এই ডাল রান্না কিন্তু আপনারা সাদা চালের গুঁড়ার যে রুটি আছে সেটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন, পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, চাইলে সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। সামনে যেহেতু শবে বরাতেও কিন্তু এভাবে ছোলার ডাল রান্না করে আপনারা রুটির সাথে বা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দুই বোনের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।